সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সর্বদাই আলিয়াভার্টকে সক্রিয় দেখা যায় সেখানে অবশ্যই বিডাউনের এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন সুতরাং মাঝে মাঝে সহসে পোশাকের ছবি শেয়ার করে দর্শকদের মাঝে সমালোচনা শিকার হন মূলত যাই হোক সে সকল সমালোচনা কিংবা বিতর্ককে এই তারকা সেভাবে গ্রহণ করে না চারজন আলিয়াভার্ট তার ইচ্ছামতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ধারাবিকতায় সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন মূলত তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতির সময় লাল কালারের শর্ট পোশাক পরে ক্যামেরার সামনে ধরা দেয় সেই সাথে খোলামেলা চুল হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা হট লাগে যার জন্য অবশ্য বর্তমানে তার রূপের প্রতি কুপকার হতে দেখা যায় তার অনুরাগীদের সেই দ্বারাভিজ্ঞতায় তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ জি দেয় মরোভার অনেকে তাকে হট বলে উল্লেখ করেন অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার তাকে মাইক্রাজ বলে দাবি করেন সেই সাথে অনেকে আবার তাকে লাবিমও জি দেয় মোরভার অনেকে আবার প্রীটি গার লিখেছে অনেকে আবার এই তারকা রূপের প্রশংসা করেন সুতরাং যক সব কিছু মিলে সম্প্রতি আলিয়া ভাট দর্শকদের এভাবে আলোচনায় অন্যদিকে বি ডোনের দর্শক এবং আশ্রমে একজন তারকা হলেন আলিয়াভাট তিনি তার কেরিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের যার জন্য অবশ্যই অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন বাই বাইদা ওই ভাটকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় রকি ও রানী কি প্রেম কাহিনী চলচ্চিত্রে সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে যার জন্যই তারকা তার অভিনয়ের জন্য দর্শকদের কাছে আলোচনায় আসেন অন্যদিকে মাঝে অবশ্য শোনা যায় একটু চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাটকে এই বিষয়ের এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি সুতরাং জেনে তো নিলেন খোলামেলা পোশাকের সম্প্রতি ক্যামেরার সামনে ধরা দেন আলিয়া আলিয়াভার মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না ওভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য